নমস্কার বন্ধুগণ। বন্ধুগণ, শিক্ষা লাভ করি যদি এই শিক্ষাকে আমি ঠিক বাটরে ন লগাইবা, তাহলে শিক্ষার কোণী মূল্য রহিনথায়। শিক্ষা এক শব্দ নুহে, এ শিখিবা, গ্রহণ করিবা ও অনুভব করি প্রত্যেকটি ক্ষেত্রে কার্যরে লগাইবা পাই আমি দায়িত্ববোধ হওয়া উচিত। যদি জন ব্যক্তি পাঠ পড়ি সে শিক্ষাকে গ্রহণ ন করি, ন বুঝি, কেবল সার্টিফিকেট হাসল করে পারছে, তাহলে সে কাগজপত্র বা সে সার্টিফিকেটর কোণী মূল্য না। যদি জনে ব্যক্তি পাঠ পড়ি সে শিক্ষাকে গ্রহণ করুছি, বুঝিছি এবং হৃদয়ঙ্গম করেছি, তা সহিত সার্টিফিকেট হাসল করেছি, কিন্তু কর্মক্ষেত্রে শারীরিক ও মানসিক পরিশ্রম কারণ আলস্য হেতু সে শিক্ষাকে কার্যরে লগাও না, তাহলে সে শিক্ষার মধ্যে কোণী মূল্য না। যদি জন ব্যক্তি পাঠ ন পড়ি সার্টিফিকেট গ্রহণ ন করি, যেমিতিকি টেকনিক্যাল ক্ষেত্রে সে শিক্ষাকে বুঝিছি, গ্রহণ করছি ও কর্মক্ষেত্রে ঠিক ভাবে প্রয়োগ করুছে, তাহলে টেকনিক্যাল ক্ষেত্রে ব্যবহারিক ভাবে সে সবু জানিছে, তাহলে সে শিক্ষার মূল্যকে বুঝিছে, যাহাদ্বারা সে শিক্ষাকে যথাযথভাবে কার্যরে লগাউছে ও শিক্ষাকে যথা উপযোগ করুছে। এক উদাহরণ দ্বারা আমি বুঝিয়া গলে, তিনোটি পিলা গোটে স্কুলে পড়ুলে সাঙ্গ হয়েকি, সেমানে দশম পাস কলে। সেমানক মধ্যরু প্রথম দুইজন সাঙ্গ টেকনিক্যাল কলেজে আডমিশন নেলে, তৃতীয় সাঙ্গর পারিবারিক সমস্যা হেতু সে আডমিশন নেই পারলা না, কিন্তু সে এক ঘরোয়া কোম্পানিরে টেকনিক্যাল হেল্পর ভাবে কাম শিখলে। প্রথম দুইজন সাঙ্গ টেকনিক্যাল কলেজে পাঠ পড়লে, প্রথম সাঙ্গর ভালো পাঠ পড়ে, পাঠক বুঝে, টেকনিক্যাল প্রাকটিক্যাল সে সবু করে পড়ে, কিন্তু সে ভারী অলসুয়া, যেহেতু সে বহুত ধনী ঘরের পিলা ছিলা, তার বহুত অহংকার ছিলা। দ্বিতীয় সাঙ্গ জমা ভালো পাঠ পড়ে না, তার কোণী প্রাকটিক্যাল নলেজ মধ্যে না, সে পাঠকু ঠিক সে বুঝিপারে না। দুই রু তিন বর্ষ বিতিগাল, সেমানে পরীক্ষার উত্তীর্ণ হলে, সার্টিফিকেট মধ্যে পাইলে। প্রথম সাঙ্গর নলেজ ভালো, দ্বিতীয় সাঙ্গর নলেজ ভালো নু, কিন্তু দুইজনকর পাখরে টেকনিক্যাল সার্টিফিকেট রয়েছে। গোটিয়ে কোম্পানিরে দুইজনকু জব করিয়া ক্যাম্পাস সিলেকশন করেছি, সেঠারে প্রথম পিলা সবু কাম করে পারুছে, কোম্পানি সবু প্রাকটিক্যাল সে করে পারছে, কিন্তু অধিক পরিশ্রম হেতু তাকে আর ভালো লাগু না, যেহেতু সে অলসুয়া ও তার টিকে অহংকার আছে। তৃতীয় পিলার প্রাকটিক্যাল নলেজ না, যেহেতু সে সার্টিফিকেট হাসল করেছে সেপাই কোম্পানিরে এন্ট্রি পাই যাইছে, কিন্তু কোম্পানি এ পিলার মূর্খতা দেখি তাকে কোম্পানি বাহার যাওয়াকে অর্ডার দিয়েছে, যেহেতু সে কোম্পানির কোণী কাম বুঝিপারুনি, করিপারুনি এবং সেঠার মধ্যে সে পলাই আসেছে। প্রথম পিলা যেহেতু সে ধনী ঘর পিলা লা, কোম্পানির মানসিক চাপ, কাম করিয়া প্রতি নিজের কাম উপরে অসহিষ্ণুতা বা অসন্তুষ্টতা, অত্যধিক হার্ড ওয়ার্কিং কারণ সে গোটিয়ে বর্ষ পরে নিজে কোম্পানির ইস্তফা দিয়ে ঘরকু পলাই আসলা। প্রথম পিলা জনক সার্টিফিকেট ও প্রাকটিক্যাল নলেজ ভালো ছিল, দ্বিতীয় পিলা যার কেবল বাহ্য দেখাণিয়া সার্টিফিকেট হাসল করেছিল। দুইজন মধ্যে জনে পাঠ পড়ি নলেজ কু কামরে ন লগাইবার সে বেকার, আউ জনে সার্টিফিকেট হাসল করি কাম ন জানিবার সে মধ্যে বেকার। আর তৃতীয় পিলা যে কি প্রাকটিক্যাল নলেজ শিখুছিলা গোটিয়ে ঘরোয়া কোম্পানি রহিকি, সে পাঁচ বর্ষ পরে প্রাকটিক্যাল এতে থর হয়ে যাইছিলা যে সে সবু টেকনিক্যাল কাম অতি সহজে করে পারুছিলা, কিন্তু তা পাখরে সার্টিফিকেট নথিলা। কোম্পানি তৃতীয় পিলা প্রাকটিক্যাল নলেজ দেখে অধিক বেতন দিয়ে রাখিছিলা, যেহেতু কোম্পানি এ পিলা পাই কোম্পানির অধিক লাভ হয়েছিল, এবং আস্তে আস্তে প্রথম শ্রেণীর টেকনিক্যাল এমপ্লয়ি ভাবে কোম্পানি নিজ পাখে সে পিলাকে রাখিছিল। কোম্পানি জাঁছিল এ পিলা পাখে সার্টিফিকেট না, কিন্তু সে সবু করে পারছে, মতো সে লাভ দিয়ে পারছে। তেমন দর্শক বন্ধু, আজির সময় শিক্ষা লাভ করি যদি যথা উপযোগ ন করে এর মূল্য নথায়। তেণু জন ডক্টর যদি কপি করে পাস করে, তাহলে সে রোগীকে কেমিতি চিকিৎসা করিব, বরং রোগীকে অধিক রোগাক্রান্ত করিব। যদি আমার নলেজ নাই, সে কাগজপত্র সার্টিফিকেটর কোণী মূল্য না। তেমন দর্শক বন্ধু, আপন মানে শিক্ষা লাভ করতু, জাঁতু, উদ্যোগম করতু এবং কার্যের লগাতু, আপন মানে নিশ্চিত শিক্ষার মূল্য পাইপার। আজ এত রয়েছে, যদি আপন মানে ছোট কথাটি ভালো লাগে, তাহলে নিশ্চিত কমেন্ট মাধ্যমে আপনার মতামত জনাইবে এবং শিক্ষাকে ঠিকভাবে উপযোগ করিবে। নমস্কার, ধন্যবাদ, গড ব্লেস ইউ।